বন্ধুমণ্ডলী, এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে আগাছা নিয়ে, আগাছার দমন কৌশল নিয়ে আলোচনা করব। এটার প্রথম পর্ব। আপনারা জানেন যে আগাছা আমাদের ফসলের শত্রু, বিশেষ করে ধান ফসলে আমাদের আগাছা বাবদ প্রচুর অর্থ খরচ হয়ে যায়। তাই আগাছাকে দমনের কলা কৌশল নিয়ে আজকে আমি আপনাদের প্রথম পর্ব, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সবগুলি পর্বই দেখবেন, তাহলে আপনারা ভালোভাবে আগাছা দমন করতে পারবেন। কিভাবে আগাছা দমন করবেন তার প্রথম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা জানেন যে আগাছার ধরন রয়েছে তিনটে। একটা হলো ঘাস জাতীয় আগাছা, সেচ জাতীয় আগাছা এবং চৌরাপাতা বিশিষ্ট আগাছা। আমরা প্রথমে ঘাস জাতীয় আগাছাগুলো, যেগুলো বাংলাদেশে সাধারণত বেশি হয়ে থাকে, এই বিষয়গুলো আপনারা দেখেন। এটা হলো খুদে শ্যামা, তবে শ্যামা আরো কয়েক ধরনের আছে। এটাও একটা শ্যামা এবং এটাও একটা শ্যামা, মানে তিন ধরনের শ্যামা রয়ে গেছে। সবগুলারই দমন ব্যবস্থা একই। এখন যে আগাছাটা দেখতেছেন, এটা হলো আঙ্গুলি ঘাস। এরপরে আমাদের দুই ধরনের আঙ্গুলি ঘাস দেখলেন। এরপরে যে আগাছাটা, এটা হলো ছাপড়া ঘাস। এরপরে মনা ঘাস। আচ্ছা, এরপরে যে ছবিটা দেখছেন, এটা হলো ফুলকা ঘাস। এরপরে কাকপায়া ঘাস। এরপরে যে ছবিটা দেখছেন, এলে হলো গইসা ঘাস। এখন আপনারা সেচ জাতীয় যে আগাছাগুলো আছে এই বিষয়টা দেখেন। প্রথমে হলো হলদে মুথা, এরপরে আছে বড় চুচা, এরপরে আছে বাদাইল বা মুথা আমরা বলে থাকি, এরপরে জৈনা ঘাস, এরপরে চেসরা ঘাস, এরপরে আর একটা গ্রুপ আগাছার চৌরাপাতা জাতীয় আগাছা, এর মধ্যে পানিকুচু, কলমিলতা, ঝিলমরিচ, কেশটি, কচুরি পানা এবং খুদে পানা। এখন এদের দমন ব্যবস্থা নিয়ে আমি আলোচনা করব। তা আপনারা প্রায় সব আগাছারই দমন পদ্ধতি একই রকম, তবু ক্ষেত্র বিশেষে কিছু কিছু পার্থক্য আছে, এই জন্য আমি আলাদাভাবে আগাছা দমনের কৌশলগুলো আলোচনা করতেছি। প্রথমে হলদে মুথা আগাছা কিভাবে দমন করবেন। আপনারা জানেন যে জৈব সার এবং কৃষি যন্ত্রপাতির মাধ্যমে আগাছার বংশ ছড়িয়ে থাকে, তাই সাবধানে ব্যবহার করতে হবে। হাত নিড়ানি কাছি ব্যবহার করে এই মুথা দমন করা যায়। জলাবদ্ধতা সৃষ্টি করে অনায়াসে এই আগাছা দমন করা যায়। একই জমিতে বারবার একই ফসল না করলে এই আগাছাটা কম হবে। আর ফুল অবস্থায় আগাছা তুলে ফেলতে হবে। অনুমোদিত বালাইনাশক দিয়ে এই আগাছা দমন করা যায়। ভিউয়ার্স বন্ধুরা, আমি সবগুলি আগাছারই বালাইনাশক পদ্ধতি দিয়ে সর্বশেষ পর্বে আলোচনা করব। আপনারা অন্যান্য যে পদ্ধতিগুলো এগুলো একটু দেখে নেন। এরপরে আমরা বড় চুঁচা দমনের যে কলা কৌশল, এটা আমরা দেখি যে এটাও ওই একই জৈব সার কৃষি যন্ত্রপাতির মাধ্যমে বংশ বিস্তার হয়ে থাকে, তাই সাবধানে ব্যবহার করতে হবে। হাত নিড়ানি কাছি ব্যবহার করে এবং উঁচু জমিতে হাত লাঙ্গল দিয়ে বড় চুঁচা দমন করা যায়। জলাবদ্ধতা সৃষ্টি করে অনায়াসে এটা দমন করা যায়। একই জমিতে বারবার একই ফসল না করা, ফুল অবস্থায় আগাছা তুলে পড়া, অনুমোদিত বালাইনাশক দিয়েও এই আগাছা দমন করা যায়। এরপরে বাদাইল বা মুথা আগাছা দমন কৌশল, এই আগাছাটাও জৈব সার ও কৃষি যন্ত্রপাতি এবং বন্যার পানির মাধ্যমে আগাছার বংশ ছড়ায়, তাই সাবধানে আমাদের এইসব যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। হাত নিড়ানি কাছি ব্যবহার করে এবং উঁচু জমিতে হাত লাঙ্গল ব্যবহার করে দমন করা যায়। জলাবদ্ধতা সৃষ্টি করে অনায়াসে এই আগাছা দমন করা যায়। একই জমিতে বারবার একই ফসল না করা, ফুল অবস্থায় আগাছা কন্দ সহ তুলে ফেলা এবং জমির চারপাশে ধনচা চাষ করলে বন্যার পানিতে ভাসমান কন্দ জমিতে যাবে না, অনুমোদিত বালাইনাশক দিয়েও এই আগাছাটা দমন করা যাবে। আঙ্গুলি ঘাস দমন পদ্ধতি, এই আগাছাটা হাত নিড়ানি, কোদাল, কাছি বা আশ্রা ব্যবহার করে এবং উঁচু জমিতে লাঙ্গল ব্যবহার করে আপনারা দমন করতে পারেন। জলবদ্ধতা সৃষ্টি করে অনায়াসে আগাছা দমন করা যায়। একই জমিতে বারবার একই ফসল না করা এবং বালাইনাশক দিয়ে ওই আগাছা দমন করা যায়। এরপরে খুদে শ্যামা, সবগুলো শ্যামার দমন পদ্ধতি একই। আমি এখানে খুদে শ্যামাটা আলোচনা করছি। জৈব সার ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমে আগাছার বংশ ছড়ায়, তাই সাবধানে ব্যবহার করতে হবে। হাত নিড়ানি কাছি ব্যবহার করে এবং উঁচু জমিতে হাত লাঙ্গল ব্যবহার করে বড় চুষা দমন করা যায়। ধানের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি করে অনায়াসে আগাছা দমন করা যায়। একই জমিতে বারবার একই ফসল না করা, ধান পাকার আগে আগাছা তুলে ফেলা এবং সর্বশেষ বালাইনাশক দিয়ে ওই আগাছা দমন করা যাবে। এরপরে চাপড়া ঘাস দমন পদ্ধতি,
জৈব সার এবং কৃষি যন্ত্রপাতির মাধ্যমে আগাছার বংশ ছড়ায়, তাই সাবধানে ব্যবহার করতে হবে। হাত নিড়ানি ও কাছি ব্যবহার করে এবং উঁচু জমিতে লাঙ্গল ব্যবহার করে কোদাল দিয়ে মাটির সাথে মিশিয়ে চাপড়া গাছ দমন করা যায়। আউশ ধানের বীজের সাথে চাপড়া বীজ মিশে যায়, তাই ঝাড়াই করে দমন করা যাবে। একই জমিতে বারবার একই ফসল না করা এবং ধান পাকার আগেই আগাছা তুলে ফেলা, বালাই নাশক দিয়েও এই আগাছা দমন করা যায়। জৈনা ঘাস বা জৈনা আগাছা দমন পদ্ধতি, এটাও জৈব সার এবং কৃষি যন্ত্রপাতির মাধ্যমে এর বংশ ছড়ায়, তাই সাবধানে ব্যবহার করতে হবে। হাত নিড়ানি কাছি ব্যবহার করে এবং উঁচু জমিতে হাত লাঙ্গল ব্যবহার করে আমরা এই আগাছাটা দমন করতে পারি। এরপরে আসেন মনা ঘাস দমন পদ্ধতি, জৈব সার ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমে এই আগাছাটা বংশ বিস্তার করে, তাই সাবধানে ব্যবহার করতে হবে। হাত নিড়ানি ও কাছি ব্যবহার করে উঁচু জমিতে লাঙ্গল দিয়ে কোদাল দিয়ে মাটির সাথে মিশিয়ে দমন করা যাবে। ধান বীজ ঝাড়াই করে দমন করা যায়। একই জমিতে বারবার একই ফসল না করা, ধান পাকার আগেই আগাছা তুলে ফেলা এবং বালাই নাশক দিয়েও এই আগাছা দমন করা যায়। ফুলকা ঘাস দমন পদ্ধতি, জৈব সার ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমে এই আগাছা ছড়ায়, তাই সাবধানে ব্যবহার করতে হবে। হাত নিড়ানি ও কাছি ব্যবহার করে এবং উঁচু জমিতে লাঙ্গল ব্যবহার করে কোদাল দিয়ে মাটির সাথে মিশিয়ে দমন করা যায়। ধান বীজ ঝাড়াই করে দমন করা যায়। একই জমিতে বারবার একই ফসল না করা এবং ধান পাকার আগেই আগাছা তুলে ফেলা, অনুমোদিত বালাই নাশক দিয়ে আগাছা দমন করা যায়। এরপরে আপনারা দেখেন সেচরা গাছ দমন পদ্ধতি, এই আগাছাটা গভীরভাবে জমি চাষ করতে হবে এবং হাত নিড়ানি কোদাল দিয়ে মাটির সাথে মিশিয়ে দমন করা যাবে, অনুমোদিত বালাই নাশক দিয়ে আগাছা দমন করা যাবে। কাকপায়া ঘাস দমন পদ্ধতি, আমরা কাকপায়া ঘাসের দমন পদ্ধতি প্রায় একই রকম, জৈব সার ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমে এটা ছড়ায়, তাই সাবধানে ব্যবহার করতে হবে। হাত নিড়ানি কাছি ব্যবহার করে উঁচু জমিতে হাত লাঙ্গল দিয়ে দমন করা যাবে। জমিতে জলাবদ্ধতা সৃষ্টি করে অনায়াসে এই আগাছা দমন করা যাবে। একই জমিতে বারবার একই ফসল না করা, ধান পাকার আগে আগাছা তুলে ফেলা এবং অনুমোদিত বালাই নাশক দিয়ে এই আগাছা দমন করা যায়। গইছা ঘাস দমন পদ্ধতি, জৈব সার ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমে আগাছার বংশ ছড়ায়, তাই সাবধানে ব্যবহার করতে হবে। হাত নিড়ানি কাছি ব্যবহার করে এবং উঁচু জমিতে লাঙ্গল ব্যবহার করে দমন করা যায়। গভীরভাবে জমি চাষ করতে হবে। একই জমিতে বারবার একই ফসল না করা এবং ধান পাকার আগে আগাছা তুলে ফেলা, অনুমোদিত বালাই নাশক দিয়ে আগাছা দমন করা যায়। শ্রোতৃমণ্ডলী, আজকের পর্ব এখানেই শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ।